সম্প্রতি প্রয়াত হয়েছেন কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার। কন্নড় চলচ্চিত্রের সুপারস্টার ডক্টর রাজকুমারের কনিষ্ঠ পুত্র এবং কন্নড় চলচ্চিত্রের অগ্রগামী স্টার শিবরাজ কুমারের কনিষ্ঠ ভাই পুনীত রাজকুমার 12টি ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। 1986 সালে তিনি কন্নড় ছবি বেদাদা হুভুর জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পীর জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। 80-এর দশকে শিশু শিল্পী হিসেবে কাজ করার পর আপু নামক একটি কন্নড় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে পুনীত রাজকুমারের কন্নড় চলচ্চিত্র জগতে অভিষেক হয়। 2007 সালে তিনি আরাসু ছবির জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার পান এবং 2008 সালে মিলনা ছবির জন্য কর্ণাটক স্টেট বেস্ট অ্যাক্টর পুরস্কারে ভূষিত হন। তিনি কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে দামি অভিনেতা ছিলেন। তার কাছে সবথেকে বাণিজ্যিকভাবে সফল ছবির হিট রেট আছে, যার মধ্যে প্রত্যেকটি ছবি লাভের মুখ দেখেছে। তিনি একনাগাড়ে 17টি ছবিতে অভিনয় করেছেন, যেগুলি কমপক্ষে 100 দিনের জন্য সিনেমা হতে চলেছে এবং এটি ভারতীয় চলচ্চিত্র শিল্পে একটি বিরলতম উপলব্ধি। মৃত্যুর আগে পুনীত রাজকুমার অভিনীত শেষ সিনেমাটি কর্ণাটকের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ সংরক্ষণ বার্তা বহন করে, যার নাম গান্ধাগুড়ি। ট্রেলার মুক্তির পরই তাকে এবার শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ব্যুরো রিপোর্ট, আরি নিউজ।